ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম চাঁদপুরের বড় স্টেশন পাইকারি বাজার। ছোট বড় নানা আকারের ইলিশে সয়লাব। প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞার কারণে 22 দিন সব ধরনের মাছ ধরা বন্ধ ছিল, তবে সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ায় সাগর ও নদীতে জেলেদের জালে ধরা পড়ছে ছাঁকে ছাঁকে ইলিশ, আর এসব ইলিশে ভরপুর বাজার। এরপরও দাম ঊর্ধ্বমুখী হওয়ায় নাভিশ্বাস ক্রেতাদের। এদিকে মাছের দাম ভালো পাইছি বা ভালো আছে বিদয়, আমরা মনপুরা থেকে মাছটা এখানে নিয়ে আসছি, বাজারের সাথে মিলতেছে না, মাছের দাম অনেক বেশি যাচ্ছে ওনারা। তবে ভিন্ন চিত্র বরিশালের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে, নেই কাঙ্ক্ষিত মাছের দেখা। জেলেরা বলছেন সাগর কিংবা নদীতে জালে ধরা পড়ছে না তেমন ইলিশ, এছাড়া বেশ কয়েকটি ফিশিং বোট আসলেও তাতে জাটকাই বেশি, অল্প পরিমাণে যা মিলছে তারও দামে আগুন। জাটকাই গেলটি পাওয়া গেছে বেশি, কিন্তু এখন বড় মাছের সংখ্যা অনেক কম আছে। বাহির লাস্টে ভাগে মিবেই এক ভাগে অভিযান দেওয়া উচিত, আমার গোটা দেয় পরে হেকোট আগে দিয়া পরে আমাদের দেশে মাছই হেবা। বাজারে 1 কেজি ওজনের বেশি ইলিশ 1700 থেকে 1800 টাকা এবং 800 থেকে 900 গ্রামের ওজনের বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকা পর্যন্ত। ফারিয়া ফারজানা, সময় সংবাদ।